হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসলাম, যেটা হলো কি করে আপনারা আপনার যে কোনো ইমেজকে সুন্দর করে সেটাকে বিভিন্নভাবে রূপ দিতে পারবেন, একটা নান্দনিক রূপ দিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন নতুন শেপে। যেমন হচ্ছে আমি এটাকে সেভ দিয়ে আপনাকে দেখাই। যেমন হচ্ছে এখানে আমি একটা পেজের সাইজ অ্যান্ড উইথ ঠিক করতেছি। যেমন এখানে দিলাম 1500, দেখেন এখানে যদি বড় হয়ে গেল আমি এটাকে ধরে টমেটোর প্রথম থেকে যে কাজটা করবো সেটা আমি দেখাবো আপনাকে। তো আমি দেখেন এটা জাস্ট স্টেপ করে আমি একটা নতুন একটা ইমেজকে আমি নতুন একটা পেজ নিব। যেমন হচ্ছে একদম ফ্রেশ গুগলে যদি সার্চ দিব, দেখেন এছাড়া বিভিন্ন ডোর রিলেটেড আপনি জানি এগুলো ডোর লিখে সার্চ দিতে পারেন। যখন আমি প্রথমে ডোর লিখে সার্চ দিলাম, যেমন এখানে ডোর লিখে সার্চ দিলাম, দেখেন এখানে ডোর প্রচুর পরিমাণে ডোর অলমোস্ট চলে আসছে। এখানে আমি ডোরগুলো নিয়ে এখন আমার রাস্তায় দেবো, আপনার যদি কোনো ক্লায়েন্টের সেটা আপনি একটু সুন্দর ডোর দেখাবেন যে ক্লায়েন্টের কী ধরনের ডোর পছন্দ। তো এই ধরনের তার ওই এই ধরনের কাজ তার হুহু দেখানো সম্ভব না আপনার মতো করে, সে জাস্ট এইটুকু দরকার আমার, তো আমি এইটুকু লাগবে, আমি এত ডিটেলস লাগবে না। সেক্ষেত্রে আমি কী করবো? তো আমি সেক্ষেত্রে দেখেন আমি ধরনের এই ইমেজটা নিব, ধরে নিচ্ছি এইটা এইটাই নিই, ধরনের এই ইমেজটা আমি এখন নিব। তো আমি এটাকে কপি কন্ট্রোল সি করে নিলাম। তো এখানে দেখেন নতুন একটা পেজ দিব, কন্ট্রোল এন, নাম দিলাম তোর DRR, এখানে পিক্সেল পিক্সেল থাকবে 1500 দিলাম আমি, আমার সাইজ লেন্থ ওই যেটা বলো সেটা নির্ভর করে আমি 1500 দিলাম, সেভ দিলাম, কন্ট্রোল ভি করলাম, এখন আমার ইমেজটা চলে আসলো। তো এখানে আসার পর দেখেন এখানে আপনার ড্রেস স্কেপ ক্রপ টুলস, এখানে আসলাম, আসার পর দেখেন এখানে আমি জাস্ট এইটুকু সিলেক্ট করে নিলাম, জাস্ট সিম্পল এটুকু সিলেক্ট, দেন আমি এখানে সিলেক্ট এবং এখানে সিলেক্ট আছে, দেন আমি এখানে এসে আমি আমার জায়গার পয়েন্টটা সিলেক্ট করে দিব। তোমার এখানে পয়েন্ট এটা সিলেক্ট করে দিলাম, এইটার পয়েন্ট আমার এখানে সিলেক্ট করে দিচ্ছি, যেমন এইখানের পয়েন্ট আমার এটা সিলেক্ট করে দিব যতটুকু দরকার আমার। তো এইটুকু দেওয়ার পর জাস্ট আমি এটা কিচ্ছু করবো না, ইটা ক্রিয়েট করবো, দেখেন ওই জায়গাটা কেটে আমার জাস্ট যতটুকু ডট ততটুকু আমার অপশনটা চলে আসছে। তো এখন কী করবো, এটাকে আমি কন্ট্রোল অল্টার শিফট এস চাপ দিব, যেমন হচ্ছে কিবোর্ডে আমি এখানে কন্ট্রোল অল্টার দিয়ে যে দেখেন ওয়েব চাপ, এখানে এখানে আমি সাইজটা 1500 দিয়ে দিলাম, মানে আমি চাইলে ইমেজটা বড় করতে পারবো জুম করে, এটা দিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন 7 আছে, এটাকে আমি 8 করে দিলাম, কারণ আমি ডোর আর একটা ডোর তৈরি হয়ে গেল। তো বুঝতে পারতেছেন এইভাবে এখন যদি ডোরটা দেখি, এখন আপনাকে আমি দেখাই ডোরটা। আচ্ছা, আমি ডোরটা সেভ করলাম, যেখানে সেটা আমি একটু সেভ করি আবার, সেভ অ্যাজ, আমি সেভ দেখাই তাহলে আমার একটু সুবিধা হবে। সেভ আমি করছি, এটা আমি যেখানে চলে আসি, এখন দেখেন এখানে আমি ইমেজ বিগত যে ইমেজগুলো করলাম অলমোস্ট আমি একটা করে একটা করলাম, এটা দেখেন এখন আমার ইমেজটা ইজিলি ডোর সহ এটাকে শো করতেছে। আমি চাইলে ক্লায়েন্টকে আমার মতো করে যে কোনো ইমেজ আমি ক্রিয়েট করে দেখাতে পারি যে এই ধরনের ডোর লাগবে, এই ধরনের আপনি যে ডোরটা চাচ্ছেন সেটা বিভিন্ন ধরনের ডোরের মডেল হতে পারে। তো বন্ধুরা বুঝতে পারতেছেন কত সুন্দর সুন্দর ডোর চাইলে আপনি সেটাকে বিভিন্নভাবে অ্যাড করতে পারবেন, একটা সহজ কাজকে কত সুন্দরভাবে করা সম্ভব বুঝতে পারতেছেন। তো আশা করি ভালো ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি আরেকটা করে দেখাই তাহলে হয়তো মানে আপনার আবারও একটু সুবিধা হবে, তাহলে আমি চাচ্ছি যেন ভুল না হয় আপনাদের, সেটা ক্লিয়ার করে নিতে পারেন আপনারা। তো চলেন আমি আরেকটা কাজটা করে দেখাবো আপনাকে।